স্মার্ট এল টিভিতে যারা ইউটিউব প্লে করতে পারছে না তাদের জন্য এই ভিডিওটি তো সর্বপ্রথম আমি সেটিংসে ক্লিক করে আপনাদেরকে অ্যান্ড্রয়েড ভার্সনটা কত সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে দেখুন অ্যান্ড্রয়েড ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফোর এবং মেমোরি পাঁচশো বারো তো সর্বপ্রথম আপনারা ওয়াইফাইটা কানেক্টার সেখানে দেখে নেবেন এই যে দেখুন আমি মাই অ্যাপসে ক্লিক করবো আপনারা ভিডিওটি আগে ওয়াচ করে দেখে নেন এই যে আমি ইউটিউবটা প্লে করব এই যে দেখুন আমার ভিডিওটি কিন্তু অলরেডি প্লে হচ্ছে না হ্যাঁ আমি চেষ্টা করতেছি বারবারই প্লে করার জন্য বাট আমার সাপোর্টটি কিন্তু বন্ধ হয়ে গেছে তো আপনারা কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা এই সমস্যা থেকে সমাধান পাবেন তো এখন আমি এখান থেকে বেরিয়ে চলে আসলাম বেরিয়ে চলে আসার পরে আমরা সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পরে আমরা কমনে ক্লিক করব তো কমনে ক্লিক করার পরে আমরা সিস্টেম রিকভারিতে ক্লিক করব রিকভারিতে ক্লিক করবে রিকভারিতে ক্লিক করব তো রিকভারিতে ক্লিক করার পরে সেটটা অটোমেটিক বন্ধ হয়ে অন হবে যদি দুই থেকে তিন মিনিট চলার পরেও সেটটা অন না হয় তাহলে রিমোট দিয়ে সেটটা অন করে নেবেন এই যে দেখুন আমার কিন্তু অলরেডি ইরেজ হওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ সেটটা কিন্তু রিসেট হচ্ছে এই যে দেখুন অন হয় না আমি রিমোট দিয়ে কিন্তু দুই থেকে তিন মিনিট পরে সেটটা অন করে নিলাম এবং একটি জিনিস খেয়াল করুন কালারটা কিন্তু ডিসকালার হয়ে গেছে এই যে এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা যে কাজটা করবেন রিমোটের ডাইনের অ্যারো বাটন দিয়ে শুধু সামনের দিকে চাপতে থাকবেন এই যে দেখুন কালারটা কিন্তু অলরেডি ডিসকালার হয়ে গেছে তাদের ছবি উল্টা আসবে ডেস ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে এলইডি টিভি মিরর প্রবলেম দেখে নেবেন এই যে দেখুন সামনের ডায়নের অ্যারো বাটন দিয়ে শুধু আমরা প্রেস করলাম প্রেস করার পরে এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা কি করবেন রিমোটের মেনু ডাবল ওয়ান ফোর সেভেন এটা প্রেস করবেন এটা প্রেস করলে লম্বা একটা নোটিফিকেশন আসবে এই যে দেখুন মেনো ডাবল ওয়ান ফোর সেভেন প্রেস করলাম এখন লম্বা একটা নোটিফিকেশন চলে এসেছে এখন আমরা কি করব নিচের বাটন দিয়ে আমরা প্যানেল সেটিংয়ে আসবো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন এই যে দেখুন প্যানেল সেটিংয়ে ইন্টারপ্রেস করলাম তো প্যানেল সেটিংয়ে ইন্টারপ্রেস করার পরে আমাদের ছোট্ট আর একটা নোটিফিকেশন আসবে এখানে লেখা থাকবে এল ম্যাপ এই যে দেখুন আমার কিন্তু তিন থেকে চার চার নম্বরটাই কিন্তু এল ভিডিএস ম্যাপ এই যে একটু নিচে আসব এই যে এটা হচ্ছে এলবিডিএস ম্যাপ এখন আমরা ডাইনে ক্লিক করলাম এই যে দেখুন আমার কালারটি কিন্তু ঠিক হয়ে গেছে যদি আপনারা এই যে এল ম্যাপের জায়গায় প্যানেল ডিভিশনে ক্লিক করেন আমি একটু দেখাই আপনাদেরকে এই যে ধরুন এই প্যানেল ডিভিশনে আপনারা বুঝতে না পারে ক্লিক করলেন হ্যাঁ ক্লিক করার পরে কিন্তু স্ক্রিনটা অফ হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই টিভিটা কিন্তু লাইন থেকে খোলা যাবে না ডো নট আনপ্লাগ দিট টিভি পর তো আপনারা কী করবেন আপনাদের যদি এরকম ব্ল্যাঙ্ক হয়ে যায় হয় এই বাটন দুইবার ছাপবেন নইলে হয়তো ডাইনেরার বাটন দুইবার ছাপবেন নইলে বামেরারও বাটন দুইবার ছাপবেন তাহলে কিন্তু স্ক্রিনটা আবার চলে আসবে তো এখন আমরা কি করবো এখানে রিমোট থেকে এক্সিট দিয়ে বেরিয়ে চলে আসবো হ্যাঁ শুধু এক্সিট দেবো দুই থেকে তিনবার এক্সিট দিলে কিন্তু সম্পূর্ণভাবে আমরা এখান থেকে বেরিয়ে চলে আসবো বেরিয়ে চলে আসার পরে আমরা কী করব সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পরে আমাদের নেট নেটওয়ার্ক এবং টাইমটা কিন্তু ঠিক করে নিতে হবে এই যে দেখুন নেটওয়ার্কে ক্লিক করলাম এখন আপনারা আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি কিন্তু আমার মতো করে আপনারা কানেক্ট করে নেবেন এই যে আমি আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা কিন্তু এখন এখানে দিয়ে দিয়েছি এখন আমি ডানে বা ওকে ক্লিক করব। এখন ওকে ক্লিক করলাম এই যে আমার পাসওয়ার্ডটা কিন্তু সেভড হয়ে গেছে এবং কানেক্টেড হয়ে গেছে তো সেমভাবে আপনারাও করে নেবেন এখন এখান থেকে বেরিয়ে চলে আসবো আমরা একটা ব্রাউজারে ক্লিক করব তো ব্রাউজারে ক্লিক করার পরে আমরা যে কাজটা করবো এখানে লিখবো এই যে দেখুন আমি স্ক্রিনে লিখিয়ে দেখে দিয়েছি এস এন ব্যাটা পনেরো পয়েন্ট নিরানব্বই এই যে দেখুন পনেরো পয়েন্ট নাইনটি নাইন হ্যাঁ এই যে প্রথম লিঙ্কটাতে একটা ক্লিক করবেন তো প্রথম লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের যে কাজটা হবে এই এরকম আসবে আসলে পরে একটু নিচে আসবেন স্ক্রল করে একটু নিচে ডাউনলোড এপিকে লেখা থাকবে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে একটু লোড হবে আবার স্ক্রল করে একটু নিচে আসবেন এই যে দেখুন আমি স্ক্রল করে নিচে আসতে যে ইউরোর ডাউনলোড ইজ স্টার্টিং এই যে ক্লিক হেয়ার এই হেয়ারের এখানে একটা ক্লিক করবেন এখন ওকে ক্লিক করবেন এরপরে রাইট সাইডের এই যে কোনায় দেখুন থ্রি ডট আছে এই থ্রি ডটের উপর আপনারা একটা ক্লিক করে দেবেন ডাউনলোড লিস্টে ক্লিক করবেন এই যে দেখুন আমার ফাইলটি কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে এই ফাইলটির উপরে একটা ক্লিক করে দেবেন তো এই ফাইলটির উপরে একটা ক্লিক করলে আপনাদের কি লেখা আসবে ইনস্টাল লেখা আসবে এই যে দেখুন আমি ফাইলটি ক্লিক করে দিচ্ছি তো এখন আমরা এই ইনস্টলটা ক্লিক করব ইনস্টলের উপরে একটা ক্লিক করে দেব তো ইনস্টালে ক্লিক করলে আপনাদের কিন্তু এই ফাইলটি অলরেডি ইনস্টল হবে ইনস্টল হলে আপনার বাম পাশে ডান লেখা আসবে ডান ডানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে চলে আসলাম এখন প্লাস এখানে ক্লিক করবেন এই যে এই ফাইলটি অ্যাড করবেন এবার এই ফাইলটা ওপেন করবেন তো এই দেখুন প্রথমবার ওপেন হওয়ার সময় কিন্তু একটু লোড হবে যে কোনো একটা ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাবো যদি ভিডিও এইচডি কালার না হয় তাহলে কী করবেন স্ক্রিনের উপরে একটা ক্লিক করবেন ডিতে দুইবার ক্লিক করবেন ভিডিও ফরম্যাট শেষাবেন হাজারাশি পিকজলে রাখবেন তাহলে কিন্তু ছবিটা ক্লিয়ার হবে ধন্যবাদ